আরজিকর হাসপাতালে তিলোত্তমাকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিচার চেয়ে এবার পথে নামলো ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা। বুধবার বেলা 12টার সময় হাওড়া দালালপুকুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা সুবিচারের দাবিতে পদযাত্রা করলেন হাওড়ার রাজপথে। তারা দালালপুকুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে জাস্টিস চাই স্লোগান দিতে দিতে নতুন রাস্তা হাওড়া ইছাপুর জল ট্যাঙ্ক হয়ে হাওড়া কদমতলায় আসে এবং সেখান থেকে মিছিল ঘুরিয়ে আবার দালালপুকুর ইঞ্জিনিয়ারিং কলেজে পর্যন্ত যান। ওদিকে হাওড়া দাসনগর পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা একই সময় সুবিচারের দাবিতে মিছিল করে হাওড়া শানপুরে এসে আবার দাসনগর পলিটেকনিক কলেজে ফিরে যায়। এদিনের এই প্রতিবাদ মিছিলকে সাধারণ মানুষ উৎসাহিত করেন। Die, 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 die